আমরা প্রকৃতির একটা খুবই মনোরম কালারফুল দৃশ্যের সঙ্গে পরিচিত যেটা হচ্ছে রামধনু অনেক সময় দেখেছ যে বৃষ্টির পরে সাতটা মৌলিক বর্ণের আলো সাতটা মৌলিক বর্ণ কী কী বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল এই সাতটা বর্ণের আলো একটা ধনুকের আকৃতি নিয়ে আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পরপর বিস্তৃত এই ঘটনাটাকে আমরা রামধনু হিসেবে জানি এই রামধনু কিন্তু সবসময় দেখা যায় না খুব বিরল কেন কারণ রামধনু পাওয়ার জন্য কিন্তু বৃষ্টি এবং রোদ দুটো জিনিসকে সঙ্গে পেতে হবে আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে রামধনু কিন্তু খুব কম সময়ের জন্য আমরা দেখতে পাই দেখা যায় কয়েক মিনিট হয়তো স্থায়ী হচ্ছে এমনকি কয়েক সেকেন্ডও স্থায়ী হতে পারে এর কারণে রামধনুকে আমরা সবসময় দেখতে পাই না তাহলে রামধনু গঠিত হচ্ছে কীভাবে এই ব্যাপারটা বোঝার জন্যই আমাদের আজকের আলোচনা আলোর বিচ্ছুরণ বা ডিসপারশন অফ লাইট তো প্রথমেই আমরা আগের দিনের যে আলোচনা করেছিলাম সেই জায়গাটা একটু দেখি আগের দিন আমরা দেখেছিলাম একটা প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ঘটনা সেখানে কিন্তু আমরা একটা এক আলো নিয়েছিলাম এক একটাই বর্ণ এবং কম্পাঙ্ক স্থির কিন্তু একটা প্রিজমের মধ্যে দিয়ে যদি আমরা একটা সাদা আলোকে পাঠাই অথবা যে কোনো বহুবর্ণী আলোকে পাঠাই মানে সেখানে অনেকগুলো বর্ণের অনেকগুলো কম্পাঙ্কের আলোক তরঙ্গ আছে তো সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে আমরা যখন প্রিজমের মধ্যে দিয়ে একটা সাদা আলো পাঠাই প্রিজমের অপর প্রান্তে যদি একটা আমরা পর্দা রাখি সাদা পর্দা রাখি দেখব যে সেখানে কিন্তু পরপর পর সাতটা যে মৌলিক বর্ণ সেগুলো একটা পটির আকার গঠন করেছে যেটাকে বলা হয় বর্ণালী বোঝা গেল একটা প্রিজমের মধ্যে দিয়ে যখন সাদা আলো পাঠাচ্ছি সেটা দেখছি সাতটা বর্ণে ভাগ হয়ে যাচ্ছে কি ঘটনা ঘটছে এখানে কি প্রিজম সাতটা বর্ণ তৈরি করছে নিশ্চয় নয় আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে সাদা আলোর মধ্যেই সাতটা বর্ণ মিশে থাকে সাতটা মৌলিক বর্ণ তাহলে এখানে আমাদের যেটা জানতে হবে যে প্রিজম কিভাবে বা কেন সাদা আলোটাকে সাতটা মৌলিক বর্ণে ভেঙে দিতে পারলো এইখানে দেখো আমরা প্রতিসরণের আলোচনায় প্রথম দিকেই একটা সূত্রের কথা বলেছিলাম যেটা হচ্ছে কসিস সূত্র তাই না যেখানে সূত্রটা ছিল মিউ ইকুয়ালস টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার যেখানে ল্যামডা ছিল আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য এবং মিউ ছিল মাধ্যমের প্রতিসরাঙ্ক তাহলে এখান থেকে যেটা আমরা ধারণা করতে পেরেছিলাম কশির সূত্র থেকে যে প্রত্যেকটা বর্ণের আলোর ক্ষেত্রে মানে যেটা আপতিত আলো সে আপতিত আলোর বর্ণের উপর কিন্তু মাধ্যমের প্রতিসরাঙ্ক নির্ভর করছে যে বর্ণের দেখো ল্যামডা বেশি অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার সাপেক্ষে কিন্তু মাধ্যমের প্রতিসরাঙ্ক কম হবে যদি বেগুনি বর্ণ নি সেক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামটা কম সেক্ষেত্রে কিন্তু ওই আলোর সাপেক্ষে মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে সর্বোচ্চ তো দেখো আমরা প্রথমেই প্রতিসরণের যে সংজ্ঞাটা পড়েছিলাম যে প্রতিসরণ মানে কি আলোক্রসি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার সময় তার বেঁকে যাওয়ার ঘটনা তো স্বাভাবিকভাবে এখান থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে যেই মাধ্যমের প্রতিসরণক যত বেশি হবে সে আলোক রশিটাকে তত বেশি বাঁকাবে তাই তো তাহলে এখানে দেখো কি হলো চিত্রে দেখতে পেয়েছ একটা প্রিজেম আছে যেই প্রিজেমের একটা প্রতিসারক একটা প্রতিসারক তলে আমরা সাদা আলো ফেলছি এবং সেটা দেখো সেটা কিন্তু প্রিজেমের মধ্যে প্রথমবার প্রতিসরণ হয়ে প্রবেশ করবার সময় কিন্তু সাতটা বর্ণে ভেঙে যাচ্ছে আবার যখন সে বিপরীত প্রতিসারক তল দিয়ে নির্গত হচ্ছে সেই সাতটা বর্ণকে আমরা আলাদাভাবে দেখছি গিয়ে পর্দায় বর্ণালী গঠন করছে এখানে দেখো এখানে কিন্তু যেহেতু প্রত্যেকটা বর্ণের তরঙ্গদৈর্ঘ্য ভিন্ন তাই কিন্তু প্রত্যেকটা বর্ণের সাপেক্ষে এই কাঁচের প্রতিসরাঙ্ক আলাদা যে মাধ্যম কাঁচ তার প্রতিসরাঙ্গ কিন্তু আলাদা একটু আগেই যেরকম বললাম লাল বর্ণের সাপেক্ষে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সর্বোচ্চ হওয়ায় এর সাপেক্ষে কিন্তু প্রিজমের কাচের প্রতিসরাঙ্ক সর্বনিম্ন এবং বেগুনির জন্য দেখলাম কাঁচের প্রতিসরাঙ্ক সর্বোচ্চ তাই দেখো সাদা আলোটা যখন একসঙ্গে ছিল গিয়ে পড়ল সেখান থেকে কিন্তু লাল আলোটা তুলনামূলকভাবে কম বাঁকছে যেহেতু লাল আলোর সাপেক্ষে মাধ্যমের প্রতিসরাঙ্ক কম তাই লাল আলোটা কিন্তু তুলনামূলক কম বাঁকছে এবং দেখো বেগুনি বর্ণ যেটা সেটা কিন্তু তার সাপেক্ষে যেহেতু কাঁচের প্রতিসরাঙ্ক প্রিজমের কাঁচের প্রতিসরাঙ্ক সর্বোচ্চ সেটা সবথেকে বেশি বেঁকেছে আর মাঝের বিভিন্ন বর্ণগুলোও বুঝতে পারছো বিভিন্ন মাত্রায় বেঁকেছে তাহলে এই জন্যই কিন্তু আমরা এই সাদা আলো সাতটা বর্ণে ভেঙে যাওয়ার যে ঘটনা বা আলোর বিচ্ছুরণের যে ঘটনা সেটা দেখতে পাই এবার আমরা রামধনুটা নিয়ে আলোচনা করব যে রামধনুতে কি ঘটনা ঘটে তার আগে আমাদের একটা টার্ম জেনে রাখতে হবে এখানে যেটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এই ব্যাপারটা কি আমরা দেখেছিলাম যে আলো যখনই লঘু থেকে ঘন বা ঘন থেকে লঘু মাধ্যমে যাচ্ছে দুটো ক্ষেত্রে দেখেছিলাম বেঁকে যাচ্ছে দুভাবে বেঁকে যাচ্ছে সেটা আমরা ব্যাখ্যা করেছিলাম কিন্তু আলোক্রসি ঘন থেকে লঘু মাধ্যমে যখন যায়। সবসময় কিন্তু সে ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করবে না এইটা বোঝার জন্য আমাদের আগে একটা টার্ম আমরা জেনে রাখি যেটা হচ্ছে সংকট কোণ এবার বিভিন্ন মাধ্যম যুগ্মের জন্য একটা করে সঙ্কটকোণ আছে তাহলে কি দেখলাম অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কখন হচ্ছে যখন আলোক্রসি ঘন থেকে লঘু মাধ্যমে যাচ্ছে মানে যেমন ধরো জল থেকে যখন বায়ুতে যাচ্ছে তখন একটা নির্দিষ্ট সংকট কোন আছে যখন কাশ থেকে বায়ুতে যাচ্ছে তখন একটা সংকট কোন আছে যখন কাশ থেকে জলে যাচ্ছে তখন একটা সংকট কোন আছে প্রত্যেক ক্ষেত্রে ঘন থেকে লঘু মাধ্যমে আলোক্রস্মি যাওয়ার সময় একটা নির্দিষ্ট সংকটকোণ রয়েছে এবং আলোক্রস্মি যদি এই সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয় কখন ঘন থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় এটা সবসময় মনে রাখবে আপতন কোণ যদি কোণের চেয়ে বেশি হয় তবে দেখব কিন্তু আলোক্রোসিয়ার ঘন থেকে লঘু মাধ্যমে যাচ্ছে না বরং বিভেদ তলে আপতন বিন্দু থেকে সেটা আবার পুনরায় প্রথম মাধ্যমে যেটা ঘন মাধ্যম ছিল সেখানেই ফিরে আসছে এই ঘটনাটাই হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বোঝা গেল ব্যাপারটা এই জিনিসটা আমরা রামধনু বুঝতে গিয়ে আমাদের এই জিনিসটা লাগবে তো রামধনুতে কি হচ্ছে দেখো বৃষ্টি হওয়ার পরে বাতাসে ছোট ছোট খুব ছোট ছোট জল বিন্দু কিছু ঘুরতে থাকে ভেসে বেড়াতে থাকে এই জলবিন্দুগুলো কিন্তু এক একটা প্রিজমের মতন আচরণ করছে যখন দেখব বৃষ্টির পরে সূর্য উঠছে তখন সূর্যালোক এই জলবিন্দুতে প্রবেশ করবে এবং একই রকমভাবে দেখব বিচ্ছুরণের ঘটনা ঘটবে কিভাবে হচ্ছে তোমরা চিত্রে দেখো চিত্রে দেখো দেখতে পেয়েছো যে সূর্য থেকে দেখো আলোক রশ্মি এলো তাহলে সে জলকোনার মধ্যে প্রবেশ করলো মানে এখানে কি হচ্ছে লঘু থেকে ঘন মাধ্যমে যাচ্ছে প্রতিসরণ হচ্ছে এবং প্রতিসরণের সঙ্গে সঙ্গে সাদা বর্ণ যেহেতু একটা বহুবর্ণী আলো আমরা দেখে এলাম এখানে বিচ্ছুরণের ঘটনাও ঘটবে অর্থাৎ যখনই বায়ু থেকে জলকণায় জাস্ট প্রবেশ করলো তখনই কিন্তু সে সাতটা বর্ণে ভেঙে যাচ্ছে সেটা ভেঙে গিয়ে দেখো সেটা জলকণার পিছনের দিকে তলে গিয়ে যখন গেল তখন কি হচ্ছে আবার দেখো তখন কিন্তু আবার দেখো ঘন থেকে লঘু মাধ্যমে যাওয়ার একটা ব্যাপার হচ্ছে পিছনটা বলছি আমরা যখন জলকণার পিছনের তলে গিয়ে পড়ছে তখন ঘন থেকে লঘু মাধ্যমে যাচ্ছে তো এখানে যদি আপতন কোনটা সংকট কোণের চেয়ে বেশি হয় এবার দেখো অনেক রশ্মি এসে পড়ছে মানে কিছু রশ্মির ক্ষেত্রে তো এরকম ঘটবেই যে আলোক রশ্মি আপতন কোণ সংকট কোণের চেয়ে বেশি হবে সেগুলো দেখব কিন্তু পিছনের তল থেকে পুনরায় বায়ু বেরিয়ে যাচ্ছে না তোমার জলকোনার মধ্যেই ফিরে আসছে এবং তারপরে দেখব জলকোনা থেকে আবার বায়ু মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে বোঝা গেল এবং সেটা আমাদের চোখে এসে পড়ছে তখনই আমরা রামধনুর ঘটনাটা দেখতে পাচ্ছি দেখো চিত্রটাতেই তোমাদের ব্যাপারটা নিশ্চয়ই পরিষ্কার হয়ে যাচ্ছে বোঝা গেলো নিশ্চয়ই আচ্ছা এবার দেখো আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব যে দুটো প্রিজমকে যদি আমরা পাশাপাশি বসাই পাশাপাশি কেমন বসাবো একটা প্রিজেম সোজা থাকবে একটা উল্টো যেমন চিত্রে তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে আমরা একটা প্রিজমের এক প্রান্ত থেকে যদি সাদা আলো পাঠাই তবে পরের প্রিজমটার বিপরীত প্রান্ত থেকে দেখো সেখানে একটা যে পর্দা রাখা আছে সেখানে কি আমরা এরকম বর্ণালী দেখতে পাবো নাকি সাদা আলো দেখতে পাবো কি ধারণা তোমাদের এখানে এখানে কিন্তু আমরা দেখতে পাবো সাদা আলো কোনো তৈরি হবে না কেন কারণ দেখো প্রথম যে প্রিজেমটা ছিল সে কিন্তু সাদা আলোকে সাতটা বর্ণেই ভেঙে দিচ্ছে কিন্তু আবার সেইটা থেকে যেহেতু পরের প্রিজেমটা উল্টোভাবে রাখা আছে সেখানে ঠিক উল্টো ঘটনা ঘটছে অর্থাৎ সাতটা বর্ণ আবার সংযোজিত হয়ে যাচ্ছে সংযোজিত হয়ে আবার কিন্তু সাদা বর্ণ হিসেবে বেরোচ্ছে এবং পর্দায় গিয়ে পড়ছে তাই আমরা এক্ষেত্রে কিন্তু আলোর বিচ্ছুরণ দেখতে পাচ্ছি না একই জিনিস দেখো আমরা আরেকটা জিনিস পড়েছিলাম না সমান্তরাল গ্লাস ফলক সেই সমান্তরাল গ্লাস ফলকেও কিন্তু আমরা এক বর্ণী আলো দিয়ে প্রতিসরণের ঘটনা ঘটিয়েছিলাম তো সেখানেও যদি আমরা একটা সাদা আলো বা অন্য কোনো বহুবর্ণী আলো ব্যবহার করি তো সেখানেও কি বিচ্ছুরণ ঘটবে সেখানেও কিন্তু বিচ্ছুরণ ঘটবে না কেন কারণ দেখো চিত্রে যেমন দেখতে পাচ্ছ যে একটা আমরা যদি সমান্তরাল গ্লাস ফলককে কর্ণ বরাবর ভাগ করি তাহলে দেখো এটা কিন্তু দুটো প্রিজমের যোগফল হিসেবে আমরা ভাবতে পারি না তাহলে ঠিক আগের ঘটনাটা যেটা আমরা দেখলাম যে একটা প্রিজমকে সোজা একটা প্রিজমকে উল্টো বসানো হয়েছে সেখানে বিচ্ছুরণ ঘটলো না সেরকমই ঘটনা হচ্ছে এখানে তাই না তাহলে এখানেও কিন্তু সমান্তরাল গ্লাস ফলকের ক্ষেত্রে আমরা বিচ্ছুরণ দেখতে পাব না এরপরে আরেকটা জিনিস আসছি যেটা হচ্ছে ফাঁপা প্রিজম মানে প্রিজমের মাঝের অংশটা ফাঁকা ফাঁপা এখানে চিত্রে দেখো যেরকম দেখতে পাচ্ছ এখানে দেখো একটা আলোক্রসি ডি ই এসে পড়েছে প্রিজমের এবি তলের উপর এখানে কিন্তু এবি তল এবং ভিতরের এক্স ওয়াই তল পরস্পরের সঙ্গে সমান্তরাল মানে দেখো এখানে কিন্তু একটা সমান্তরাল গ্লাস ফলকের মতন ঘটনা ঘটছে অর্থাৎ এখানেও কিন্তু বিচ্ছুরণ ঘটবে না তারপরে দেখো সেটা এফ বিন্দু থেকে আবার যখন বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে দিয়ে জি পয়েন্টে গেল আবার জি পয়েন্ট থেকে প্রতিশ্রিত হয়ে জেড তলের মধ্যে দিয়ে সে আবার যেতে লাগলো এখানে দেখো আবার এক্স জেড তল এবং এসি তল কিন্তু পরস্পরের সঙ্গে সমান্তরাল মানে এটা আবার সেই একই ঘটনা ঘটছে সমান্তরাল গ্লাস ফলকের মতন আচরণ করছে ফলে কিন্তু এখানেও কোনো বিচ্ছুরণ ঘটবে না সাদা আলোকে আমরা সাদা আলো হিসেবেই পর্দায় পাব বোঝা গেলো নিশ্চয়ই এইগুলোই এই ব্যাপারটাই হচ্ছে আলোর বিচ্ছুরন থ্যাংক ইউ